नमस्कार, आमी अपनादेर सकलेर प्रिय इंदुबाला आज के आबारो इंदुबाला म्यूजिक चैनले एसेछि एकटि गुरुत्वपूर्ण विषय निये आलोचना करते। आगेर दिनई आमी एकटि भिडियो दियेछिलाम जेटाते आमी बोलेछिलाम जे गान भालोभावे गावार जोन्नो आमादेर तीनटि विषयके माथाय राखते हबे, ब्रेथ कंट्रोल, स्टेबिलिटी एंड पिचिंग। এবং সেটা পুনিয়ে পুরো ডিটেলে আলোচনা করেছিলাম যে এই জিনিসগুলো কী কী, কেন এগুলো মেনটেন করা দরকার এবং এগুলোকে মেনটেন করার জন্য লাস্টে, ভিডিওর লাস্টে একটি এক্সারসাইজও দেখিয়ে দিয়েছিলাম যেটা করতে হবে প্র্যাকটিস 15-20 মিনিট করে এভরিডে, 15-20 বার করে। সো আফটার দ্যাট আমি সেই ভিডিওতে বলেছিলাম যে তোমাদের যা যা প্রয়োজন বা তোমরা এই ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো বা কী অসুবিধা হচ্ছে বা কী তোমরা প্রবলেম ফেস করছো সেটা আমাকে বলো। তো অনেকেই ভিডিওতে কমেন্ট করেছিল এবং কমেন্টে জানিয়েছিল যে তাদের এই রেওয়াজটা করার সময় বা রেওয়াজ করার সময় তাদের গলা কেঁপে কেঁপে যায়, তাদের ওই স্টেবিলিটিটা আসে না। ওই স্টেবিলিটিটা আনবে কী করে? গলা কাঁপছে, আমি বলেছিলাম স্টেবিলিটিটাকে ধরে রাখতে হবে, বাট তারা বলছে যে আমার সুর কেঁপে কেঁপে যাচ্ছে। এটা অনেকেই কমেন্টে জানিয়েছিল, আমি বলেছিলাম যে কমেন্টটা আমার মনে হবে যে না এটা ইম্পর্টেন্ট কমেন্টস বা এটার একটা ভিডিও দরকার আছে, আমি সেটা নিয়ে ভিডিও আনবো এবং ইয়েস আমি হাজির সেই ভিডিও নিয়ে। তো অবশ্যই আগে তোমরা এক্ষুনি লাইক করে দাও এবং অবশ্যই কমেন্টে জানাও যে তোমাদের কতটা তোমরা উপকার পাচ্ছ ভিডিও দেখে এবং কেমন লাগছে তোমাদের ভিডিও। তোমরা যদি এই ইন্টারাকশানগুলো আমার সাথে না করো বা কমেন্টস না করো তাহলে আমার বুঝতে খুব অসুবিধা হয় যে তোমাদের কেমন লাগছে বা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে বা আমার এগুলো এই বিষয়ে কি আমি আরও আলোচনা করব। তোমাদের কমেন্টস না পেলে সবটাই আমার বুঝতে অসুবিধা হয়, আমি সেরকম ভিডিও আনতে পারি না। সো তোমাদের যা যা প্রয়োজন তোমরা আমাকে বলবে, আমি চেষ্টা করব সেরকম ভিডিও আনার আর রেগুলারলি। আমি এখন দেখছো যে মোটামুটি রেগুলার হয়ে গেছি। তো যারা আগের ভিডিওটা দেখোনি, ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টিপস ভালো গান গাওয়ার জন্য, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই আমি কমেন্ট সেকশানে প্রথম কমেন্টেই দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো আর আই বাটন থাকবে এখানে, আই বাটনেও দিয়ে দেবো ভিডিওটার লিঙ্ক বা ভিডিওটা, তোমরা গিয়ে অবশ্যই দেখে নিও কিন্তু, ঠিক আছে? এক্সারসাইজটাও শিখে নিও, এটা খুব ইম্পর্টেন্ট একটা এক্সারসাইজ। তো আজকে যে বিষয়টা বলবো যে কেন তোমরা স্টেবিলিটিটা ধরে রাখতে পারছো না, তোমরা যখন গাইছো তখন কেন সুর কেঁপে কেঁপে যাচ্ছে। হ্যাঁ, তোমরা যদি কেনটা জেনে যাও না তাহলে দেখবে সলভ বা প্রবলেম সলভটা তোমরা অনেক বেশি তাড়াতাড়ি করতে পারছো। কোয়েশ্চেনটা আগে ঠিকভাবে বুঝতে হবে, তবে তোমাদের প্রবলেম সলিউশনটা তোমরা ভালো করে আনতে পারবে, ঠিক আছে? তো কেন তোমাদের কেঁপে কেঁপে যাচ্ছে সেটা বলি। আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, ব্রিদিং ইনহেল করছি এবং এই যে ছাড়ছি, এই ছাড়াটা তোমাদের কন্ট্রোলড ওয়েতে হয় না আর তার জন্যই তোমাদের গাওয়ার সময় সুর কেঁপে 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 যায়। কন্ট্রোলড ওয়েতে ছাড়াটা হয় না, নিঃশ্বাসটা তার জন্য সুর কাঁপে। তোমরা দেখবে যখন দম ফুরিয়ে আসে তখন বেশি সুর কাঁপতে থাকে, ঠিক আছে? কারণ আমার ওখানে প্রপার কন্ট্রোল ওয়েটে ছাড়া হচ্ছে না, আমি যে নিঃশ্বাসটা ছাড়ছি একদম সমানভাবে পরপর পরপর ছাড়বো, একটু বেশি একটু কম, একটু বেশি হয়ে গেল একটু কম হয়ে গেল, তাতে কিন্তু ওই সুরটা একটু বেশি একটু কম, এই যে এই এরকম এরকম হতে থাকবে, যেটা তোমাদের হয় কেঁপে কেঁপে যায় এই এই কাপটা আসে, স্টেবল হয় না সুর, ঠিক আছে? এগুলো কিন্তু গানের ক্ষেত্রে গেলে কিন্তু তুমি যখন গানে এরকম সুর কাঁপে তখন কিন্তু খারাপ শুনতে লাগবে, তোমাদের কিন্তু কোনো ভালো কম্পিটিশন বা অডিশনসে তোমরা কিন্তু জায়গা করতে পারবে না। সো সেটাই বলার যে স্টেবিলিটি আনতে তাহলে তোমাদের কী করতে হবে, এক নাম্বার হচ্ছে তোমাদেরকে এই যে কন্ট্রোলড ওয়েতে নিঃশ্বাস ছাড়া, ইনহেল এবং নেওয়া এবং ছাড়াটা করতে হবে। তাহলে যাদের প্রবলেম আছে
সুর কাঁপা তারা এইভাবে কন্ট্রোলড ওয়েতে, সেটা তো আমি দেখাতে পাচ্ছি না বা শোনাতে পাচ্ছি না যে কীভাবে নিঃশ্বাসটা ছাড়ছি, তোমরা অল্প 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 করে সমানভাবে নিঃশ্বাস ছাড়বে। আমি তোমাকে এই প্রসঙ্গেই তোমাদের একটা কথা বলি, আগেকার দিনে যখন গুরু গৃহে গিয়ে গান শেখানো হতো বা যেখানে একেবারে প্রপার তপস্যা বা সাধনার মতো করে গানটাকে শেখানো হতো, সেখানে কিন্তু জানো তো এরকম মোমবাতি সামনে জ্বালিয়ে দিত এবং এখানে ধরিয়ে দিত এবং বলতো যে সা রেওয়াজ করো, এবং মোমবাতির এই যে শিখাটা মুখের সামনে নড়বে কিন্তু নিভে যাবে না, তুমি যখনই কন্ট্রোলড ওয়েতে হবে না তখনই নিভে যাবে, কিন্তু সেইটাই প্র্যাকটিস করানো হতো, এই যে দমের বা নিঃশ্বাস প্রশ্বাসের কন্ট্রোলটা, যাতে সুরের উপর স্টেবিলিটিটা আসে। তো এটা হচ্ছে প্রথম, তোমরা এখন এটা করবে না, তোমাদেরকে আমি যেটা বললাম এটা এখন সম্ভব হয় না করা, তো যদি করো তো দ্যাট ইজ ভেরি গুড, আর আদারওয়াইজ তোমরা এই যে নিঃশ্বাসটাকে কন্ট্রোল ওয়েতে ছাড়া প্রথমে দুবার তিনবার চারবার পাঁচবার প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। তারপরে তোমাদেরকে কী করতে হবে, দেখো ব্রেনের সাথে গলার সংযোগ, এই দুটো কিন্তু কানেক্টেড, অ্যান্ড কান, ব্রেন কান গলা, তবেই কিন্তু প্রপার তুমি যেটা গাইতে চাইছো সেটা ডেলিভার করতে পারবে, ঠিক আছে। তো তোমাদের ব্রেনের সাথে খুব, ব্রেনকে খুব কন্ট্রোল অ্যান্ড এক্সট্রিমলি ফোকাস অ্যান্ড কনসেন্ট্রেশন থাকতে হবে তুমি যখন সুর লাগাচ্ছ। তুমি সুরটার ওপর কন্ট্রোল নিয়ে এসো, পাকড়াও, যেন তুমি ভিজুয়ালাইজ করছো যে আমি সুরটাকে ধরছি। আমার গুরুজি আমাকে যখন শিখিয়েছিলেন তিনি এই কথাটা আমাকে বারবার বলেছিলেন যে যেন তুমি সুরটাকে আঁকড়ে ধরছো, ফসকাতে পারবে না সুরটা, এটাকে ভিজুয়ালাইজ করো, তাহলে তোমার স্টেবিলিটি আসবে। আচ্ছা, এটাতেও যারা প্রথম প্রথম আসতে চাইবে না তারা কি করতে পারো, তারা বেশি এতটা নেওয়ার দরকার নেই, তোমরা চার, তোমরা বল ভাববে নিজেদেরকে টাক্স দেবে। দেখো গান কিন্তু কেউ শিখিয়ে দিতে পারে না, কোনো গুরুজি কিন্তু গান শেখাতে পারে না, তারা বলে যায় যে এইগুলো ফলো করো, এই রাস্তাটা ফলো করো, শুধু গান বলে না যে কোনো জিনিসই, এই রাস্তাটা ফলো করো, এইটা তোমরা এইভাবে করো, এই জিনিসগুলো তোমরা এইগুলো করো, ঠিক আছে। তারা পথ বলে দেয় তোমাদেরকে, কিন্তু নিজেদেরকে করতে হয়, ঠিক আছে। সেরকমই একটা কথা, তোমরা নিজেরা নিজেদেরকে টাস্ক দেবে, তোমরা মনে করবে যে আমি চার গুনবো এবং আমি খুব কনসেন্ট্রেটেডলি খুব ফোকাসডলি আমি সুরটাকে ধরে থাকবো, কাঁপতে দেব না, কে কাঁপাবে, ঠিক আছে, এই টাস্কটা নিজেকে দিতে হবে। সো তোমরা চা বেশিক্ষণের দরকার নেই, চার গুনো বাস, এইটুকু চেষ্টা করো। এখানে আমি কাঁপতে দেব না, এতটুকুই আমার প্রয়োজন নেই পুরোটা করার, এই যে স্টেবিলিটি পাওয়ারটা তোমার গেন হবে, তুমি তোমার কনফিডেন্স লেভেলটা বাড়বে। এবারে তুমি আস্তে আস্তে চারটাকে পাঁচ করার চেষ্টা করো, এইভাবে আস্তে আস্তে কিন্তু তোমাদেরকে বাড়াতে হবে। আরেকটা বলে দিই স্টেবিলিটি আনার জন্য, খুব ইম্পর্টেন্ট একটা টিপস, সেটা হচ্ছে মন্ত্র সপ্তকের রেওয়াজ। মন্ত্র সপ্তকের প্রত্যেকটা স্বরের ওপর, নিয়ের ওপর, ধায়ের ওপর, পায়ের ওপর তোমরা যদি স্ট্যান্ডিং লাগাও, স্ট্যান্ডিং নোটস প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের এই প্রবলেমটা কেটে যাবে, তোমাদের স্টেবিলিটি প্রচুর আসবে ভয়েসে। তো আমি খারাজ প্র্যাকটিসের কথা বলছি, খারাজ মন্ত্র সপ্তকে স্ট্যান্ডিং নোটস প্র্যাকটিস প্রচুর করো, তাহলে এই স্টেবিলিটিটা কিন্তু তোমাদের অটোমেটিক্যালি ভালো আসবে। আর খারাজের ওপর যদি তোমরা ডিটেল ভিডিও চাও যে একটা খারাজ রেওয়াজ, খারাজ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা রেওয়াজ, এই রেওয়াজটা কীভাবে করতে হয় সেটার জন্য আমাকে সত্যি আলাদা ভিডিও আনতে হবে, একটা ভিডিওতে সম্ভব নয়। তো তোমরা খারাজের ওপর যদি ডিটেলড ভিডিও চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও যে হ্যাঁ দিদি খারাজ রেওয়াজটা দাও, খারাজ রেওয়াজটা দাও, তাহলে কিন্তু কমেন্টস পেলে আমি অবশ্যই খারাজের জন্য একটা ডিটেল খারাজ রেওয়াজ ভিডিও আনবো শুধু তোমাদের জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টসে জানাও আর কী কী ধরনের ভিডিও তোমরা চাও, শেয়ার করো অবশ্যই তোমার বন্ধুবান্ধবদের মধ্যে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, কোনো গান প্রয়োজন হলে সেটা আমাকে বলবে, আমি নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো টাটা, নমস্কার।